বন্ধুরা আজকে আমরা আপনার সঙ্গে আলোচনা করব ভারতীয় ডাক বিভাগ পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম মান্থলি ইনকাম স্কিম নিয়ে এই মান্থলি ইনকাম স্কিম অবশ্যই প্রবীণ ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা স্টুডেন্টদের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মান্থলি ইনকাম স্কিমে আপনার কিন্তু মাসে মাসে একটা ইনকাম আসবে যেটা আপনি কিন্তু খুব সহজে আপনার প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন তো এই এমআইএস বা মান্থলি ইনকাম স্কিমের নিয়মটা কি কারা ইনভেস্ট করতে পারবেন অর্থাৎ না বলা ইনভেস্ট করতে পারবেন নাকি বা জয়েন্ট অ্যাকাউন্টে এটা ইনভেস্ট করা যায় নাকি ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায় এবং সেই সঙ্গে যদি কোনো গ্রাহকের মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে তার টাকাটা কিভাবে নমিনি পাবে বা নমিনি আদৌ পাবে নাকি না কি না কী নিয়ম আছে সেই বিষয়টা আলোচনা করব এবং কিভাবে আপনি এমআইএস থেকে তিন লক্ষ টাকার বেশি সুদ বাবদ ইনকাম করতে পারবেন এবং এমআইএসে কি কোনো ট্যাক্সের সুবিধা আছে এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ এই এমআইএস প্রকল্পে যা যা প্রশ্ন যে যার উত্তর আপনি অবশ্যই অন্য কোথাও খুঁজে পাননি এখানে আশা করি পেয়ে যাবেন আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সেই সঙ্গে এই এম প্রকল্পের এই ভিডিওটি কেমন লাগলো বা এর উপর যদি আরও আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এবং সেই সঙ্গে আমাদের ভিডিও চ্যানেলে হচ্ছে পোস্ট অফিস এবং ইনকাম ট্যাক্স ব্যাঙ্ক সহ আরও অন্যান্য বিষয়ে অনেকগুলো ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন তো এই এমআইএস বা মান্থলি ইনকাম স্কিম অবশ্যই একটি জনপ্রিয় স্কিম এই স্কিমে আপনাকে ইনভেস্ট করতে হলে মিনিমাম হাজার টাকাতে ইনভেস্ট করতে হবে অর্থাৎ এক হাজার টাকাতে ইনভেস্ট করতে হবে এবং ম্যাক্সিমাম আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন এককভাবে অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হলে সাড়ে চার লক্ষ টাকা আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে ন লক্ষ টাকা কিন্তু আপনি যদি সাড়ে চার লক্ষ টাকা বা ন লক্ষ টাকার কম করেন সেক্ষেত্রে আপনাকে হাজার টাকার গুণিতকে ইনভেস্ট করতে হবে এমআইএসের মান্থ ম্যাচুরিটি পিরিয়ড অর্থাৎ এটায় টাকা ইনভেস্ট করে রাখতে হয় পাঁচ বছরের জন্য জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে দুই বা তিনজন মিলে কিন্তু অ্যাকাউন্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের কিন্তু সমান শেয়ার থাকবে যতজনই থাকুক না কেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারদের সমান শেয়ার থাকবে সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে আপনি এটাকে জয়েন্ট অ্যাকাউন্টে উন্নত করতে পারবেন আবার কোনো সময় প্রয়োজন হলে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সিঙ্গেল অ্যাকাউন্টে পরিবর্তন করা যাবে তবে হ্যাঁ এটা যদিও অনেক ফর্ম ফিল ব্যাপার আর ছোটাছুটির ব্যাপার কোনো পোস্ট অফিসে আপনি যতগুলি ফা খুশি এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিমের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তবে সর্বোচ্চ সীমা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অর্থাৎ সাড়ে চার লক্ষ টাকা ইন্ডিভিজুয়ালি আর জয়েন্ট অ্যাকাউন্টে ন লক্ষ টাকা এটা আপনাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যতগুলো আপনি চাইলে বছরে খুলতে পারবেন ন্যূনতম দশ বছর বয়স হলে আপ কোনো ব্যক্তি অর্থাৎ কোনো নাবালক বালক এম অ্যাকাউন্ট খুলতে পারবেন এককভাবে এছাড়া না বালক বা মানসিকভাবে বিশেষভাবে যারা সক্ষম তাদের কোনো সমস্যা আছে মানসিকভাবে তাদের পক্ষে তাদের অভিভাবকরা এমআইএস অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন নাবালক হয়েও অর্থাৎ নাবালকের হয়েও কোনো ব্যক্তি এমআইএস অ্যাকাউন্ট খুলে তার লগ্নির উর্ধ্ব সীমাটা আলাদা হয় যেটা এই মুহূর্তে আছে তিন লক্ষ টাকা তবে এটা আপনি অবশ্যই পোস্ট অফিসের সঙ্গে আলোচনা করে নেবেন নাবালকের নামে অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে এইটা তিন লক্ষ টাকা যে সীমাটা এই বিষয়ে কিন্তু আপনি আলোচনা করে নেবেন জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে লগ্নির উপরে প্রত্যেক জয়েন্ট হোল্ডারদের সমান শেয়ার থাকবে যেটা আমরা প্রথমেই বললাম অ্যাকাউন্ট খোলার সময় বা পরে কাউকে আপনি নমিনি রাখতে পারবেন অর্থাৎ ধরুন অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি কাউকে নমিনি রাখতে পারেননি উত্তরাধিকার রাখতে পারেননি পরে আপনি অবশ্যই সেটাকে ইনক্লুড করতে পারবেন তার জন্য আপনাকে অবশ্যই একটা ফর্ম ফিল করতে হবে একটি পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আপনি এই এমআইএস বা মান্থলি ইনকাম স্কিমের অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন অ্যাকাউন্ট খোলার এক বছর পর থেকেই আপনি এটা ম্যাচিউরিটির পূর্বে যে কোনো সময় অ্যাকাউন্টটিকে বন্ধ করতে পারবেন এবং সেই সঙ্গে এটা যদি বন্ধ যে আপনাকে করার সুযোগ দেবে তার জন্য অবশ্যই জরিমানা নেওয়া হবে যদি তিন বছর আগে অ্যাকাউন্টটা বন্ধ করেন সেক্ষেত্রে আপনাকে দু শতাংশ হারে জরিমানা করা হবে আর তিন বছর পরে হলে এক শতাংশ জরিমানা করা হবে আর যদি কোনো অ্যাকাউন্ট বন্ধ করতে হয় প্রিমেচিওর সেক্ষেত্রে একটা নির্দিষ্ট ফর্ম্যাট আছে সেই ফর্ম্যাট আপনাকে পূরণ করে জমা করতে হবে এবং সেই সঙ্গে পাস বইও কিন্তু আপনার নির্দিষ্ট পোস্ট অফিসে জমা করতে হবে ম্যাচুরিটির সময় যেটা এই মুহুর্তে সুবিধার নেই কিন্তু কোনো কোনো সময় হয়তো সুবিধা দিতে পারে যেটা ছিল আগে সেটাই একটু বলে রাখি দু সালের আটই ডিসেম্বর থেকে দু হাজার সালের তিরিশে নভেম্বরের মধ্যে যে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল সেগুলোতে পাঁচ শতাংশ বোনাস দেওয়া হয়েছিলো কিন্তু তার পরবর্তীগুলোতে এই বোনাসটা দেওয়া হয় না কিন্তু আপনি ধরুন এখন এখন অ্যাকাউন্ট ওপেন করলেন সেক্ষেত্রে হয়তো এই সুযোগটা পেতেও পারে না পরবর্তীতে কোনো যদি সুযোগ দেওয়া হয় সুদের অর্থ সরাসরি একই পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে পোস্ট ডেডের চেক বা ইএসের মাধ্যমে তোলা যেতে পারে তবে এখন নেট ব্যাঙ্কিং আছে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি তুলতে পারবেন নগদ বা চেকের মাধ্যমে এমআইএস অ্যাকাউন্ট খোলা যাবে চেকের ক্ষেত্রে যেদিন ডাক বিভাগ থেকে চেকটি ভাঙানো যাবে সেদিন থেকেই অ্যাকাউন্ট ওপেনিংয়ে তারিখ হিসাবে গণ্য করা হবে এবং সেই সঙ্গে অবশ্যই নেট ব্যাঙ্কিংয়ের সুবিধাও আপনি নিতে পারবেন যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায় ম্যাচুরিটির পূর্বে তাহলে তার নমিনি বা লিগেল হ্যার্স যে আছে তাকে হচ্ছে টাকাটা ফেরত দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ এবং সুদের যে টাকাটা সেটা হচ্ছে তার পূর্বের মাসের পর্যন্ত যে সূত্র হয়েছে সেই সুদের টাকাটাই তাকে দিয়ে দেওয়া হবে এখানে কোনো ট্যাক্সের কোনো ছাড়ের কোনো গল্প নেই অর্থাৎ সি ধারায় যে ট্যাক্স ছাড় পাওয়া যায় দেড় লক্ষ টাকা তার মধ্যে কিন্তু আপনি এটায় কোনো ছাড় নিতে পারবেন না এবং উপরন্তু আবার এরূপ এখানে যে সূত্র পাবেন সেই সুদের কিন্তু আবার ট্যাক্স দিতে হবে অর্থাৎ এটা কিন্তু আপনার ইনকাম হিসাবে গণ্য হয়ে টোটাল আয়ের সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে এবারে এই অ্যাকাউন্টটা ওপেন করবেন কি হবে আমি অফলাইনটাই বলছি প্রথমে এর জন্য আপনাকে একটা নির্দিষ্ট পেপার ওয়ার্কে যেতে হবে স্টেপ বাই স্টেপ তার প্রসেস আছে একটা ফর্ম নিয়ে আপনাকে পূরণ করে মানে পোস্ট অফিসে দিতে হবে এবং সেই সঙ্গে আপনার আইডি কার্ডের ফটোকপি এবং দু সাইজ ফটো পাসপোর্ট ফটো এবং অবশ্যই সিগনেচার সেই সঙ্গে অরিজিনাল আপনাকে নিয়ে যেতে হবে তারা হচ্ছে ভেরিফিকেশান করবে আর সেই সঙ্গে এটা কাজটা কমপ্লিট হয়ে গেলে সে তারপরে আপনাকে পাঁচ দিয়ে দেওয়া হবে এবং এটা আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ক্যাশ বা চেকের মাধ্যমে আর যদি পোস্ট ডেডের চেক হয়ে থাকে তাহলে কিন্তু এই অ্যাকাউন্ট ওপেনিং কিন্তু ডেটটা ওই চেকের যেদিন এ হবে কাজ হবে তারপরেই কিন্তু পেয়ে যাবেন এবারে দেখে নিই ম্যাচিউরিটি অ্যামাউন্ট আপনি কত টাকা রিটার্ন পাবেন ধরুন আপনি তিন লক্ষ টাকার হচ্ছে একটা এমআইএস করলেন তো সেক্ষেত্রে আপনি তিন লক্ষ টাকার যদি এমআইএসটা করেন সেখানে আপনি মাসে সুদ বাবদ পাবেন এক হাজার ছশো পঁচাত্তর টাকা অর্থাৎ বছরে আপনি পাবেন এখান থেকে কুড়ি হাজার একশো টাকা আর পাঁচ বছরে পাবেন এক লাখ পাঁচশো টাকা কেউ যদি তিন লক্ষ টাকা না করে যদি একটু বেশি করে সাড়ে চার লক্ষ টাকা যেটা ম্যাক্সিমাম ইন্ডিভিজুয়ালি ক্ষেত্রে সেক্ষেত্রে সে সুদ বাবদ পাবে দু টাকা অর্থাৎ বছরে সে রিটার্ন পাবে তিরিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা এবং পাঁচ বছর তিনি রিটার্ন পাবেন এক লাখ পঞ্চাশ হাজার সাতশো আশি টাকা আর যদি কেউ সর্বোচ্চ সীমা অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্টের সর্বোচ্চ সীমা যেটা ন লক্ষ টাকার এমআইএস করে সেক্ষেত্রে সে রিটার্ন পাবে মাসে পাঁচ হাজার পঁচিশ টাকা অর্থাৎ বছরে উনি রিটার্ন পাবেন ষাট হাজার তিনশো টাকা আর পাঁচ বছর রিটার্ন পাবেন তিন লক্ষ এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ সুদ অনুযায়ী টাকাটা কিন্তু রিটার্ন পাবেন তাহলে এখানে সুদটা খুব একটা রিটার্ন কম পাচ্ছে না তবে হ্যাঁ এই মুহূর্তে যেখানে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়াচ্ছে সেখানে এই সুদের হারটাও কিন্তু কম লাগছে আশা করা যায় পরবর্তী টার্মে এই সুদটা বাড়ানো হবে তখন যদি সুদ বাড়ানো হয় তখনও আমরা এই ক্যালকুলেশান নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসবো চাইলে আপনারা আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন এই নতুন নতুন তথ্যগুলি জানার জন্য তো এই এমআইএস প্রকল্পটি কেমন লাগলো বা এই ভিডিওটির তথ্যগুলো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন খুশি থাকবেন সজাগ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে